আমাদের বাড়ি থেকে মারধর করে বের করে দেয়, যে যেরকম কাজ করেছি সেরকম কোথায় যাবি যা। তো 10 মাস হলো বিয়ে করেছি, বিয়ে করার পর ও বলে যে বাড়িতে বুঝিয়ে নিয়ে যাবো তোমায়, এরকম করে এখানে সেখানে ওখানে ঘুরিয়ে নিয়ে বেড়াই। তারপর এখন সবাই জানাজানি হয়, এখন ওর বাবা বলছে যে বিষ খেয়ে মরবে, এটা সেটা করছে, যে ওই মেয়েকে বাড়িতে ঢুকালে ও নাকি ওদের লাশ বেরোবে, ওই জন্য ওদের মানে এখন তো ছেলে নেই, ওকে লুকিয়ে রেখেছে। এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, এখানে থাকতে চাই। রেজিস্ট্রি ম্যারেজ। আপনার এখন বক্তব্য কি, মানে এখানে আসার উদ্দেশ্য কি? এখানে আসার উদ্দেশ্য যে আমি সংসার করবো, স্বামীকে চাই, স্বামীর সঙ্গে থাকবো এটাই। আপনার স্বামী কোথায়? আমার স্বামীকে তো লুকিয়ে রেখেছে সম্ভবত। কারা? আমার শ্বশুর। আপনার স্বামীর নামটা কি? সোলরানা। কতদিন আগে সম্পর্ক? গত 1.5-2 বছর।